তোমরা শুধু ভাবো সকালবেলাটা যদি এরকম একটা ব্রেকফাস্ট হয়ে যায়, তাহলে আর কোনো কথাই নেই। হ্যাঁ, এরকম ব্রেকফাস্ট যদি পাওয়া যায়, বস জম্পেস জম্পেস, দারুণ। ও, সকালটা একদম ফাটাফাটি। তো গুড মর্নিং, গুড মর্নিং গাইস। তো সকালবেলা ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা চলে এসেছি আমি এখন ব্রেকফাস্ট বানাতে। এই যে এখানে একটা সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, গরম আর গরম দেখো। ও, কি লাগছে, একদম ফাটাফাটি। সকাল সকাল বানিয়ে নিলাম, এখন জমিয়ে খাবো। এরকম সকালবেলা যদি ব্রেকফাস্ট পাওয়া যায়, আর কোনো কথাই নেই। ও, কি হাসি, চলো খাওয়া যাক, তারপর কথা হচ্ছে। আশা করি তোমাদের এরকম ব্রেকফাস্ট পেলে হয়তো মনটা একদম আপ্লুত হয়ে যাবে। দারুণ, চলো স্যাটারডে বলে কথা, খাওয়া যাক, চলো। বাইরে একদম ঝকমকে ঝকমকে রোদ উঠেছে, একদম ফাটাফাটি একদম। সকালটা একদম কি বলবো, পাখির আওয়াজে একদম কি চমই চমই চাই। ও, কি সুন্দর, একদম মনটা ভরে যাচ্ছে আর তোর সঙ্গে এরকম ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা নিয়ে যাই, আর যেটুকু সস বাকি আছে সেটাও খেয়ে নিতে হবে। এই দেখো, ঘরের মধ্যে যে হারে রোদ ঢুকছে, এমন ফাটাফাটি রোদ, একদম চনমনে রোদ ঢুকছে। আর দারুণ দারুণ, তো বসে একটু সেবা নিই বাবা। আর একটু বাইরের দিকে দেখো, মুকুলগুলো কত বড় হয়ে গেছে, মুকুলগুলো অনেক বড় হয়ে গেছে, মুকুল কি সুন্দর। কাঁধে কাঁধে এরকম নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করে খেতে ভালো লাগে, কমেন্টে লিখে জানাও। তো সকালবেলা উঠে দেখছি রুটি আর তরকারি রয়েছে, কিন্তু সেটা রাত্রেবেলা রিচ ছিল। তো আমি সকালবেলা একটু রিচ খেতে পছন্দ করতাম, তাই ভাবলাম যে যেহেতু নুডলস আছে তো বানিয়ে নিই। বাগানে গেলে বিনস পেতাম, কিন্তু বিনস এখন কে বাগানে যাবে। তো দুটো মটরশুঁটি ছুলে নিয়েছি, আর তার সঙ্গে একটা গোটা পেঁয়াজ কুচি করে দিলাম, দিয়ে ওটাকে ফুটিয়ে নিয়ে মশলা দিয়ে তারপর নুডলসটা দিয়ে রেখে দিয়েছি। এখন নুডলস দিয়ে ফুটাই না, নুডলস দিয়ে ফুটালে ওই কেমন গিলা গিলা হয়ে যায়। এই যে এখন আস্তে আস্তে রসটা চুষে দিচ্ছে, একটা ক্রাঞ্চি ভাব থাকবে, ওইটা আমার খুব বেস্ট ভালো লাগে। তোমাদের ভালো লাগে নাকি সেরকম? তো কমেন্টে লিখে জানাও একটা। আর সস ছিল, সসটাও দিয়ে দিলাম অল্প, জমিয়ে খাই আজকে, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। ব্লগটা দেখতে থাকো শুধু। আর বাড়িতে নেই, কারেন্ট নেই, আর সমস্যা এখানে আমার ব্যাটারি প্রায় একখানা সেল বাকি আছে মোবাইলে, মুশকিল হয়ে যাচ্ছে এইখানে। ব্লগ কী করে করবো যদি ব্যাটারি না থাকে? যত তাড়াতাড়ি কারেন্টটা আসে তত তাড়াতাড়ি ভালো, তোমার জন্য আমার জন্য, তাই তো? চলো তাহলে। তো ঘরের সামনে রাস্তার কাজ হচ্ছে, তো এখানে কিসের আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারিনি প্রথমে। তো এখন গিয়ে দেখছি যে একটা বিশাল মেশিন এসেছে, তোমাদের দেখাচ্ছি। ওই দিকে মেশিনটা, ওই যে মেশিন, আর এখানে পাথরগুলোকে ছিঁচে খুঁকড়ে এই যে ডাম্পারে ফেলছে, পুরো একদম চেঁচে নিয়ে একদম খুঁকড়ে ডাম্পারে ফেলছে, এই যে ডাম্পারে ফেলছে। অদ্ভুত মেশিন, হ্যাঁ, কত টেকনোলজি চলে এসছে, দারুণ দারুণ। তো এতক্ষণ গিয়েছিলাম ছাদে একটু গায়ে রোদ লাগাতে, চলে আসলাম রোদ লাগিয়ে, বেশ চনমনে লাগছে।
তো কতদিন ধরে শুধু রেশনের জন্য ঘুরেই চলেছি ঘুরেই চলেছি। তো আজকে আবার যাচ্ছি, দেখা যাক রেশনটা যদি পাই তারপরে ওইদিকে বাজার যাব। চলো। তো আজকে রেশন তুলতে এসে রেশনটা পেলাম অবশেষে। যাই হোক, একটা কাজ আজকের মতো কমপ্লিট হলো, নাহলে তিন চার দিন ধরে ঘুরেই চলেছি ঘুরেই চলেছি। তো এইখানে দেখাই, বাজারে আসলাম, দেখলাম দুটো লাল শাক নিয়ে যাবো, কিন্তু লাল শাক তো পেলাম না। এখানে দেখছি মেথি শাক আর ওদিকে বতুয়া শাক আছে, এগুলো খাবো না আমি, লাল শাক সবজি আছে। আজকে লাল শাক, লাল শাক তো পেলাম না, যাই দেখি সামনের দিকে যদি একটু খোঁজ করবো, যদি পাওয়া যায় তো ভালো, আর না হলে অন্য বাজারে দেখতে হবে। একটু লাল শাক খাবো আজকে, শনিবার মাও খাবে, একটু বাদাম দিয়ে লাল শাক ঘি টি দিয়ে। চলো তাহলে। তো এখানে একটু দোকানে এসেছিলাম কেনাকাটা করার জন্য, বাজারে এসেছি, বাজারঘাট করে নিই, তারপর আমি এখানে মায়ের চটি ছিঁড়ে গেছে তো ফিতে নিতে এসেছি দোকানে, তো ফিতেটা নিচ্ছি। লাল লাল বা নীল, লাল হতে পারে দেখছি, না হলে অসুবিধা নেই, নীল নেবো। হ্যাঁ, এই ঘরে পড়া চটি ছিঁড়ে গেছে, এই তো লাল পাওয়া গেছে নাকি, ছয় চার, ছয় চার, ছয় হলেও অসুবিধা নেই, ছয় লাগিয়ে দেবো, কী আছে, পাঁচ ছয়ের মধ্যে হলেই হলে, চার পাঁচ আছে দেবো। হ্যাঁ, চার পাঁচও আছে দেবো, চার পাঁচ ছোটো নেওয়া যাবে না, কিন্তু ছয় পাঁচ ছয় নেওয়া যাবে, ছয় নেওয়া যাবে, ছোটো নিলে কী করে হবে, একটু বড় হলে অসুবিধা। হ্যাঁ, ডান দিকে এল আর, এটা এল আছে বাঁ দিকে, দুটো 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 আরেক জোড়া, হ্যাঁ দুটো চটি ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে, এই একটা আর, হ্যাঁ এই কত দুটো জোড়া, চল্লিশ, সেদিনকে নিয়ে গেলাম তিরিশ টাকা, আজকে চল্লিশ টাকা, ফিতে নিয়েছিলে, সেই ফিতে দেন, তিরিশ টাকা ফিতে আছে কি আপনার কাছে, আমি তো দুদিন আগে তিন দিন আগে নিয়ে গেছি, এটা ভালো ফিতে, তুমি দেখে বুঝতে পারো, আর ভালো আর খারাপ, পাঁচ টাকা কম দাও, আর তিরিশ টাকা দিয়ে নিয়ে গেলাম আবার পাঁচ টাকা, আপনি আমাকে ভাবছেন নতুন লোক, না না আপনার দোকানে এসেই আমি নিয়ে যাই তিরিশ টাকা দিয়ে, বলে না তাহলে আমার কি না, আপনি তো বললে হবে না, তিরিশ টাকা দিয়ে আমি নিয়ে গেছি আপনার কাছ থেকে, ঠিক আছে, হ্যাঁ মানে আর বলছি তিরিশ টাকা ষাট টাকা, আরেক জোড়া আরও দু জোড়া দিয়ে দেন, এই একই ফিতে, এই সাইজটা বড়ো, ওটা আমার চটির সাইজে, ওটা সাত নম্বর দেন, নীল দেন। তো এই জায়গাটা দাঁড়ালাম যেতে যেতে, বেশ বাচ্চাগুলো খেলছে কি সুন্দর, দারুণ পরিবেশটা, খুব ভালো লাগলো ওই জন্য দাঁড়ালাম, আর গাছে লিচু গাছে বোল এসছে কি সুন্দর, দারুণ লাগবে। যে বৌদির বাড়ি থেকে কুমড়ো, এত বড় কুমড়ো খেয়ে খাবে, পচে যাচ্ছে, একদিন খেয়েছি আর বাকি পচতে শুরু করেছি, তাই মাকে বলছি কাউকে দিয়ে দাও, হ্যাঁ যাই, আমি পাড়ায় পাড়ায় গিয়ে কুমড়ো নেবেন তো, কুমড়ো নেবেন, আমার বাড়ির কুমড়ো পচে যাচ্ছে, মা বলছে তাই এরকম করে ফেরি করে দিয়ে আয়, যা বিক্রি করতে দিয়েছিলাম, কেমন দিয়েছিস, হ্যাঁ তোর গলায় গলায় দড়ি দিয়ে দিচ্ছে তো, মাছুয়া হয়ে গেছে মাছুয়া। তো এখন বেরোচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে যাবো মাছ আনতে, টক করে যাই, বারোটা পার হয়ে গেছে, মাছটা নিয়ে আসি টুক করে, তো গাড়ি স্টার্ট হয়ে গেছে।
জিওল কত এত ছোট ছোট 50 টাকা আছে আচ্ছা জিওল দাম শুনে মাথা খারাপ হয়ে গেছে এগুলো কি আছে বাটা কত দেবা 1400 আর এগুলো কি আছে কত হবে এর বাটাগুলো মোটামুটি তো 12 টাকা করে নিয়ে দাও 13 টাকা 12 টাকা করে দাও দিলে 14 টাকায় কেনা 12 টাকা করে কতটা হয় দাও হয় নাকি কাটবে কে তাহলে তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে আমার না কাটলে হয় নাকি তাই তাহলে খেয়ে কেটে দেবে বাড়িতে লোক আছে নাকি কেটে না দিলে নিচ্ছে নিচ্ছে না ছাড়িয়ে দিচ্ছে না 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 ও দরকার নেই আমার 3 টাকা বেশি দিয়ে 72 টাকা 72 টাকা দেখি বলো সাধন দা আমাদের তো দেখছোই না নাও নাও এখন বাটাগুলো নিয়ে নিলাম তো মাছ তো নিয়ে নিয়েছি আর সঙ্গে বিড়ালের অল্প একটু হাঁসও নিয়ে নিয়েছি চলো এখন যাওয়া যাক লাল শাক খুঁজছিলাম লাল শাক যা দাম বললো আর খাওয়ার ইচ্ছাই করছে না মাছটা তো পেয়ে গেলাম এই অনেক তো দেখি এদিকে একটু লাল শাক পাওয়া যায় নাকি লাল শাক তুলে একটুখানি হলে খাওয়ার ইচ্ছা করছিল লাল শাক লাল শাক আছে মনে হচ্ছে লাল শাক নেই কেন লাল শাক নেই গো লাল শাক শেষ হয়ে গেছে চলো লাল শাক খেলাম না বাজারে তো ঘুরলাম লাল শাক খেলাম না বেরিয়ে যাচ্ছি এখন আর কি করবো তাহলে মাছ নিয়ে নিয়েছি যাওয়া যাক এখন কখন খেয়ালই করিনি যে এটা ভেঙে গেছে এখন ঘরে ঢুকতে যাচ্ছি গাড়িটা রাখা ছিল সিঁড়ি ঘরে দেখছি এটা ঝুলছে এইভাবে মাথাটা একদম চট করে গরম হয়ে গেল কি বলবো আর পুরোটা ভেঙে দিয়েছে একবারে ইস এখন দেখি এখানে গ্যারেজে নিয়ে যেতে হবে